রাশিয়া বলছে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে মারিউপোল শহরে মস্কো যুদ্ধবিরতি ঘোষণা করবে। মারিউপোল শহর হচ্ছে ইউক্রেনের সেনাদের জন্য পূর্বাঞ্চলীয় সর্বশেষ শক্ত ঘাঁটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, মারিউপোলের আজোভস্তাল ইস্পাত কারখানায় যে সমস্ত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য রাশিয়া যেকোনো সময় যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠা করতে সম্মত রয়েছে। বৃহস্পতিবার রাশিয়া ঘোষণা করেছিল যে তারা মারিউপোল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, শুধু আজভস্তাল শিল্প কারখানার অঞ্চল বাদে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই এলাকা কঠোরভাবে অবরুদ্ধ করার জন্য তার দেশের সেনাদেরকে নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, মারিউপোল শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদেরকে নিরাপত্তা দিয়ে ইউক্রেন অথবা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছে দেওয়া হবে। তারা কোথায় যাবে সেটি তাদের পছন্দের ওপর নির্ভর করবে। পাশাপাশি আত্মসমর্পণ করা ইউক্রেনের সেনাদের জীবনের নিরাপত্তাও দেওয়া হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজভস্তাল ইস্পাত কারখানায় পুরো এলাকায় অথবা কিছু এলাকায় ইউক্রেনের সেনারা সাদা পতাকা ওড়ালে তখনই যুদ্ধবিরতি শুরু হবে এবং আটকে পড়া লোকজনকে সাথে সাথে রুশ সেনারা নিরাপদ এলাকাতে ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেবে। রাশিয়ার সর্বশেষ এই প্রস্তাবের ব্যাপারে এখনও ইউক্রেনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে রাশিয়া ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।